জাহেদ আহমেদ উনি বলেছেন ওনার মাইগ্রেনের ব্যথার উপশমের জন্য উনি কি ওষুধ খেতে পারেন ওনার 12 সপ্তাহের গর্ভবতী। আচ্ছা, জাহেদ আহমেদের ওয়াইফ বোধহয় 12 উইকসের প্রেগনেন্সি, ওনার মাইগ্রেনের প্রবলেম আছে, উনি জানতে চাচ্ছেন ব্যথার জন্য কী খেতে হবে। আসলে 12 সপ্তাহের আর্লি প্রেগনেন্সি ওনার, তাই না? এই সময় আমরা আসলে চেষ্টা করি ওষুধ পরিহার করতে, কিন্তু যেহেতু ওনার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে এবং সাধারণত প্রেগনেন্সিতে দেখা যায় মাইগ্রেনের হেডেকগুলো বা ব্যথা, মাথা ব্যথাটা খুব বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে সিম্পল প্যারাসিটামল ছাড়া আমি কিছুই আসলে দিতে বলতে পারছি না। জাস্ট প্লেন প্যারাসিটামল উনি যদি খুব বেশি মাথা ব্যথা করে উনি খাবেন, এবং যে ফ্যাক্টরগুলোতে মাইগ্রেনের ব্যথা বাড়ে, যেমন ধরেন রোদে গেলে, টিভি দেখলে, কম্পিউটারের মনিটর বা মোবাইলে দেখলে, বা রান্নাঘরে কাজ করতে গেলে, ওই জাতীয় জিনিসগুলো উনি একটু অ্যাভয়েড করবেন। সূর্যের মানে বেশি সূর্যের আলো থেকে উনি নিজেকে বিরত রাখবেন, এই জিনিসগুলো উনি করতে পারেন। সাথে খুব বেশি সমস্যা হলে উনি প্যারাসিটামল খেতে পারেন, কিন্তু তারপরে যদি ওনার মাইগ্রেনের ব্যথার উপশম না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করতে, সেই সাথে সেই অনুযায়ী ওনাকে আর যদি কোনো ওষুধ লাগে সেটা সেবন করতে।